নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ফিশিং দেখানো হয়নি আর অনেকেই কমেন্ট করে বলছিলেন যে ফিশিং দেখানোর জন্য, তাই আমি আর কাকিমা আবার আজকে মাছ ধরতে যাব। জানি না পুকুরে কী মাছ পড়বে, দেখা যাক কী মাছ পড়ে। তো সেই মাছেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আমরা চলে যাব মাছ ধরতে। বন্ধুরা, আমরা পুকুর ধারে চলে এসেছি মাছ ধরতে। আর এই পুকুরে অনেকবারই মাছ ধরেছিলাম, লিংকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো আমরা দুজনে কাড়া দিয়ে মাছ ধরবো। কি ঠান্ডা জল! বড় মাছটা পালিয়ে গেল গো। এইবারে তো বড় মাছ পেলাম না, আর একবার কাড়া দেবো। এবার ওই দিকটা যাবো। দুটো চারা পোনা পড়েছে, আর একবার কাড়া দেবো, দেখি যদি বড় মাছ পাই। ঠাকুর ঠাকুর করে এবারে যেন একটা বড় মাছ পেয়ে যাই। দেখতে পাবেন বন্ধুরা। আজকে আমি পাঙাশ মাছটা নেব না, অন্য আর একদিন পাঙাশ মাছের রেসিপি করব। আজকে আমি চারা পোনা রেসিপি করব। বাবারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জাল থেকে বের করবে তবে তো ছাড়বে। বন্ধুরা, আজকে আমি চারা পোনা দিয়ে ঝোল বানাবো। এই যে এখানে চারা পোনা পেয়েছি, এবার মাছগুলো বেছে নেব, তারপর চলে যাব রান্নার কাছে। মাছ মাছটার ওজন 4 কিলো হবে, আরো বেশি হবে। হ্যাঁ,
এবার মাছগুলো বেছে নেব। কাকিমা জাল নিয়ে বাড়ি চলে গেছে, আমি মাছগুলো বেছে নেব। বন্ধুরা, জাল ফেলে মাছ ধরে সেই মাছের রেসিপি করে খাওয়ার মজাটাই আলাদা। আজকে আমি চারা পোনা আর লাউ ডাঁটা দিয়ে ঝোল বানাবো, খুবই স্বাস্থ্যকর ঝোল। হাতুর কি হচ্ছে, সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে নেব, তারপর আমি রান্না শুরু করব। মাছ ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে মাছের জলটা ভালো করে ঝরিয়ে নেব। হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। ওনার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি লাউ শাক নিয়েছি, আর নিয়েছি আলু আর পেঁপে, সবগুলো কেটে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কাটব। দেখুন একদম গাছের তাজা পেঁপে, মুখটা কাটতে দেখুন আঠা বেরোচ্ছে। পেঁপের যে শিরাগুলো আছে কেটে বাদ দিয়ে দেব। আমার এই পেঁপেগুলো হলে হয়ে যাবে। এবার আমি লাউ শাকগুলো কেটে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একবার করে উল্টে দেব। লাউ শাকগুলো কাটা হয়ে গেছে, লাউ শাক আলু আর পেঁপে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সবকিছু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলু পেঁপে আর ডাঁটাগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। ওনার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব কালো জিরে।
এবার দেবো জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেব। মশলাগুলো তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধর সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই আমি লবণ আর হলুদ দেব না। এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ঝোলের মধ্যে পোস্ত বাটা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। বন্ধুরা, পুকুরের চারা পোনা মাছ আর লাউ শাক আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাত দিয়ে খাবো। একটুকুরো লেবু থাকলে খুব ভালো হতো, কিন্তু আজকে লেবুটা নেই, শেষ হয়ে গেছে বাড়িতে। খুব ভালো হয়েছে বন্ধুরা ঝোলটা। রান্না হয়ে যাওয়ার পর আমি কাকিমাকে ডাকতে গেছিলাম, কিন্তু কাকিমা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য আসতে পারলো না, তাই আমি একা একা খাচ্ছি। রাখা আছে, গিয়ে দিয়ে দেবো কাকিমাকে। এই ঝোলটা আমি প্রায়ই বাড়িতে বানাই আমার ছেলের জন্য, কারণ ও খুব বেশি ঝাল খেতে পারে না, তাই ভীষণ ভালো হয়েছে। ঝোলের মধ্যে পেঁপে আর লাউ শাক আছে, এটা খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, এটা আমি চারা পোনা দিয়ে করেছি, আপনারা যে কোনো পুকুরে তাজা টাটকা মাছ দিয়ে করতে পারেন। আপনারা যখন এই ঝোলটা বাড়িতে বানাবেন, তখন খাওয়ার সময় অবশ্যই লেবু দিয়ে খাবেন, বেশি ভালো লাগবে। আরও পেঁপে দিয়ে এরকম ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে আমার ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।